সো হে গাইস, যবে থেকে আমি জিম স্টার্ট করেছি বা যবে থেকে একটু ওয়ার্কআউট স্টার্ট করেছি, তবে থেকে আমি একটু হেলদি ডায়েটের দিকে মুভ করছি। তো বাটারটা আমি পাউরুটির সাথে খাওয়া প্রায় অনেক দিন হলো ছেড়ে দিয়েছি। এইবার আমি যেটা মুভ করেছি সেটা হচ্ছে পিনাট বাটার। আমি অনেক মানে অনেক ব্র্যান্ড ট্রাই করেছি, যেমন হচ্ছে এই যে মাইক্রোটিন, তারপরে সাফোলা আছে, তারপরে এই যে আকাইভা বলে একটা ব্র্যান্ড আছে যেগুলো যেটা হচ্ছে ডার্ক চকলেট ফ্লেভার, এইটা আছে, আর একটা আছে যেটা হচ্ছে ফ্ল্যাবিনো বলে একটা ব্র্যান্ড, আরও অনেক ব্র্যান্ড ছিল যেগুলোর কৌটো নয় গায়েব হয়ে গেছে, মানে ফেলে দিয়েছে মা যেটা নর্মালি হয়, আর কিছু কিছু এই যে কনভার্ট হয়ে গেছে অন্য কৌটোতে। কিন্তু বাই দ্য ওয়ে, এর টেস্টগুলো আমার মোটামুটি কোনোটা ভালো কোনোটা খারাপ, কোনোটা টেস্ট একদম বিচ্ছিরি এরকম লেগেছে, তো সেই জন্য এগুলো বাদ হয়ে গেছে। কিছু কিছু কৌটো ফেলেও দিয়েছে বললাম, পিন্টোলা বলে একটা ব্র্যান্ড ছিল, ওটার মোটামুটি ব্যালেন্স ছিল, মোটামুটি খারাপ না। কিন্তু ফ্লিপকার্ট থেকে আমি এই ব্র্যান্ডটা অর্ডার করেছি, আমি প্রায় তিনবার হলো এই নিয়ে তিনবার খাওয়া হয়ে গেল, কিন্তু আমার আলাদা করে টেস্ট খুব খারাপ লাগেনি বা খুব মানে ভালোই লেগেছে, খারাপ লাগেনি টেস্টটা। আর টেস্টটা ব্যালেন্স টেস্ট যাকে বলে, মানে খুব মিষ্টিও নয় খুব এও নয় টেস্টটা। আর যাই হোক, এটা 0% সুগার, মানে জিরো সুগার সেই জন্য। তো এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, প্যাকেজিংটা জাস্ট দেখো, প্যাকেজিংটা এবার ফ্লিপকার্ট আস্তে আস্তে প্যাকেজিং অসম একটা প্যাকেজিং করছে, বুঝতে পারছো, মানে পুরো ভ্যাকিউম প্যাকেজ, মানে বেরোবেও না কাটলে, এটা পুরো ভ্যাকিউম করা। আগে কীরকম দিত, বাবল র্যাপ টাইপের দিত, কিন্তু এখন বাবল র্যাপটাও বন্ধ করে দিচ্ছে না কিছু কিছু সেলারটা দিচ্ছে এখনও, কিন্তু এইটা জাস্ট অসম প্যাকটা। এটা হচ্ছে মাসেল ব্লেজ পিনাট বাটার, অবভিয়াসলি চকলেট ফ্লেভার, কারণ যেটা নর্মাল সেটা অতটা টেস্টটা ভালো লাগে না। যাই হোক, তো এটা এখন খুলতে হবে, সেটা কেটেই খুলতে হবে, নাছাড়া খোলা যাবে না মনে। আচ্ছা, এখান দিয়ে এয়ারটা বেরিয়ে গেল, তো হালকা হচ্ছে। যাই হোক, ওকে, তো জিনিসটা বার করা হয়ে গেছে, বুঝতেই পারছো কত টাইট পুরো এয়ার কুশন করা যাক, মানে মেইনলি এগুলো কাঁচের জিনিস টিনিস হলে খুব ভালো, মানে যতই ওপর থেকেও পড়ুক যাই পড়ুক কিছু লাগবে না, কিছু হবে না, বাড়ি খানটা ওই করে এটাকে সাইডে রাখা যাক। তো এটা হচ্ছে মাসেল ব্লেজের পিনাট বাটার, টেস্টটা তো সত্যিই দুর্দান্ত টেস্ট, কোনো কথা হবে না টেস্ট নিয়ে, আর জিনিসটাও ভালো, মানে এতে প্রোটিন আছে, পেছনে লেখা আছে কত কী প্রোটিন আছে হচ্ছে 26.66 প্রোটিন আছে, তার সাথে তোমার ক্যালোরি থেকে শুরু করে কার্বোহাইড্রেট থেকে শুরু করে সুগার, হ্যাঁ সুগারটা 0% সুগার বলেছিল কিন্তু 0% সুগার নয়, এটা 17.4 গ্রাম সুগার আছে। ইটস ওকে, সুগারটাও কিছু কিছু ক্ষেত্রে দরকার হয়, বাট সুগারটা একটু কম কনজিউম করাই বেটার। এটা আবার খোলা যাক, ওকে, তো দেখতেই পাচ্ছ মানে বেশ ক্রিমিনেস একটা আছে, আর স্মুথও বেশ, মানে পিনাট বাটারের এটাই এটা মাসেল ব্লেজের সত্যি এটা পুরো ব্যালেন্স যাকে বলে, ব্যালেন্স মানে নট টু সুইট, মানে এগুলো যেগুলো হয় সেগুলো প্রচণ্ড সুইট হয়, কিন্তু এর চকলেট ফ্লেভারটা সত্যি ব্যালেন্স। আর একটা পিনাটের মানে পিনাট লাগছে যে হ্যাঁ বাদাম খেলে যে টেস্টটা আছে সেই টেস্টটা লাগছে, আর পিনাটও দাঁতে লাগছে। তো টিল মানে আজ পর্যন্ত যা পিনাট বাটার খেয়েছি তার মধ্যে মাসেল ব্লেজারটা আপাতত ভালো লাগছে, এরপরে যদি অন্য পিনাট বাটার টেস্ট করি সেটা যদি ভালো লাগে তাহলে নেক্সট রিভিউ হবে। তোমরা যদি পারো মাসেল ব্লেজের পিনাট বাটারটা খেতে পারো, যারা একটু হেলদি ডায়েট করো ব্রাউন ব্রেডের সাথে খেতে পারো, নর্মাল ব্রেডের সাথেও খেতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করো, আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাকে ফলো করতে ভুলো না। বাই বাই, টেক কেয়ার।